আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা প্রথমবার শ্যামলী পরিবহনের একটি বাস চালাবো। তো সেটা চালায় আজকে আমরা যাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো এই বাসটা হচ্ছে মূলত অশোক লেল্যান্ড 2012 MP এর চেসিসের একটি বাস। তো এই বাসটা মূলত এটার সামনে মূলত শ্যামলী মূলত যেখানে সিলেট আর উত্তরবঙ্গে তাদের সার্ভিস আছে, সিলেটের দিকে আর উত্তরবঙ্গে আর দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জায়গায় তাদের সার্ভিস আছে। তো তা ওরা পুরো সিলেট অংশটাই পুরো হচ্ছে ওরা অশোক লেল্যান্ড বাস দিয়ে ওইদিকে তারা চালায়। তো তো তাদের যাতে নাম খারাপ না হয় তাই তারা সামনে এরকম একটা লোগো দিয়ে রাখে সামনে, এই হিনো এটা 100, বাট এটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো আপনি আপনারা এই ড্যাশবোর্ডটা খেয়াল করেন, দেখেন এটা কিন্তু হিনোর ড্যাশবোর্ড না, এটা অশোক লেল্যান্ডের ড্যাশবোর্ড। তো ফ্রেন্ডস, এই বাসটা প্রায় হিনো 100 বাসের তিন ভাগের দুই ভাগ মতন দাম পড়ে, ধরেন 3 লাখ টাকা। ধরেন যে একটা হিনোগঞ্জে বাসের দাম 3 লাখ টাকা, তো এটার দাম হচ্ছে 2 লাখ টাকা এরকম। তো এখন একটা হিনোগঞ্জে বাসের দাম পড়ে 80 লাখ টাকার মতন। তো এটাকে শর্টে সমানে তিন ভাগ করলে তার দুই ভাগ হবে শ্যামলী পরিবহনের এই অশোক লেল্যান্ড বাস। তো ফ্রেন্ডস, তো এই বাসের পুরোপুরি ইনফরমেশন আমি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এবার আমরা যাত্রা বাড়ি বাস টার্মিনাল এসেছি, যে হানি ফ্লাইওভার। আর ফ্রেন্ডস, এই বাসটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ চমৎকার, যেহেতু এটা অশোক লেল্যান্ড 12 MP চেসিস। তো দেখতে পাচ্ছেন চাকা চকচক, পুরো বডি চকচক করতেছে। তো এখন আমরা মিউজিক দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে আমি না আপনাদেরকে একটা কথা বলে দিই, যে আমি দু এক জায়গা থেকে জানতে পারছি যে আমি যেসব রিভিউ এর ভিডিও আপলোড করি মিউজিক সহকারে, তো ওইসব আমার ওইসব ভিডিও থেকে মিউজিক চুরি করা হয়। মানে ওইটাকে হয় কেউ ওইটাকে আলাদা করে অন্য একটা ফোন থেকে রেকর্ড করে, তা নাহলে কাইন মাস্টারে এক্সট্রাক্ট অডিও করে নেয়। তো ভাই, এবার আমি একটা কথা বলি, এবার কিন্তু আমি আপনাদেরকে সত্যি কপিরাইট স্ট্রাইক এবার আমি দিবই, কারণ বিনা কারণে দিই না, এবার কিন্তু কারণেই দিব। কারণ আপনারা আমার ভিডিও থেকে মিউজিক চুরি করেন, আপনারা যদি দরকার হয় তো আমাকে বলবেন, আমি অবশ্যই লিঙ্ক দেবো। আমি কিন্তু অলরেডি 6টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা রিকোয়েস্ট করেন নাই, তারপরেও আমি ভাইরাল 6টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভ লিঙ্ক সহকারে। তো NCS-এর যেখানে বারণ আছে, তো আমি NCS-এর বিরুদ্ধে গিয়েও তারপরে আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়েছি, তারপরেও আপনারা আমার ভিডিও থেকে মিউজিক চুরি করেন, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন যে মিউজিক লিঙ্ক চাই তাহলে হবে। কিন্তু আপনারা কিন্তু চুরি মানে চোরাইভাবে নিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমি সত্যি কপিরাইট স্ট্রাইক দিব। এবার আমি কিন্তু NCS-দেরকে জানাতে বাধ্য হব যে তাদের মিউজিক ভিডিও থেকে চুরি করা হয়। আর ফ্রেন্ডস, এটা যেহেতু অশোক লেল্যান্ড বাস, তো আমরা কি এই যে আমরা এখন গাজীপুরে ঢুকে গেলাম, তো আমাদের গাজীপুর আসতে প্রায় আমার তো 2 থেকে 3 মিনিট সময় লাগছে। তো আর আমরা 7-8 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কিশোরগঞ্জে পৌঁছায় যাবো। তো আমাদের গাড়িটা একদমই নতুন বলতে গেলে, কিন্তু ওরা হচ্ছে এটা হিনোর লোগো লাগাই রাখছে, তো এটাই হচ্ছে সমস্যা। যে পিছনে আমাদের ডাবলে একটা দোলা বাস আসতেছে, তো আমরা আবার মিউজিক দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা ঢাকা কিশোরগঞ্জ হাইওয়েতে উঠে গিয়েছি, তো এখন আমরা কিশোরগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে চিন্তাভাবনা আছে শ্যামলী নিয়েও সিলেট যাবো,
আমরা নন এসিটাই চালাবো। তো ইতিমধ্যে ফ্রেন্ডস আমরা হচ্ছে এই কিশোরগঞ্জ হাইওয়েতে উঠে গিয়েছি, তো এবার আমি নদী আমি কিন্তু গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে একে ট্রাভেলসের একটা ভিডিও, তো ওইখানে আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমাদের বাসের ইঞ্জিনের অবস্থাটা ভালো ছিল না, তাই আমরা হচ্ছে বেশি জোরে বাসটাকে চালাতে পারি নাই, তাই আমাদের মাত্র দুইটা বাসকে ওভারটেক করতে পারছিলাম, তাও তারা আমাদেরকে সুযোগ দিয়েছিল বলে মানে পারাপারি করার মতো নিয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শ্যামলী নিয়েও বেশ খেলাধুলা করতেছি, মোড়ে আছি আমরা, মানে এটা আসল এলেন বাস, মানে হিনোর তুলনায় একটু তাড়াতাড়ি স্পিড উঠবে। আর হিনোর যেমন এখন বাসগুলো মাত্র 125 থেকে 130 আবার 140 কিলোমিটার, তো আপনারা আসক লেল্যান্ডে 150 থেকে 160 পর্যন্ত তুলতে পারবেন, তো 20 পার আওয়ার এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর হচ্ছে শ্যামলী যদি চট্টগ্রাম কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে থাকতো তাহলে হয়তো তাদের হচ্ছে এই ইয়েগুলো ভালো হতো, যদিও আমার শ্যামলী বাস খুব একটা ভালো লাগে না, কারণ এটা দক্ষিণ অঞ্চলে খুব একটা চলে না, এটা সিলেট আর উত্তর অঞ্চলে চলে, তো আমার দক্ষিণ অঞ্চলের এবং চট্টগ্রাম কক্সবাজার রুটের বাসগুলো বেশ ভালো লাগে। তো আমাদের সামনে একটা ইগল পরিমাণের বাস আছে, ওইটা অবশ্যই হয়তো ওই দিকেই যাবে। আর ফ্রেন্ডস যে বামের রোডটা হচ্ছে কিশোরগঞ্জ সিলেটের দিকের রোড, আর ডানটা হচ্ছে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া হয়ে চট্টগ্রাম কক্সবাজার রোড, তো এখানে একটু রোডটা প্যাঁচড়ানো আছে, তো কারণ আমরা এখন কিশোরগঞ্জে যেহেতু ঢুকবো, অনেকেই কিশোরগঞ্জ নিকলির ইয়ে ট্রিপ দেখেন ইউরোট্রাকে। তো ফ্রেন্ডস গতকালকে মানে গত পরশুদিন কিন্তু রাস্তায় কিন্তু মানে রাত্রেবেলা হানিফ বাস আর একটা ট্রাকে কিন্তু মারাত্মক সংঘর্ষ হয়েছে, বাট আমার একটু জানাতে দেরি হয়ে যায় কারণ আমি জানিনি। তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে যাতে আর এরকম অ্যাক্সিডেন্টটা হয়, বাট আমি একটা কথাই বলি, হয়তো অনেকে খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে, তো আপনারা যে এত হানিফ বাস করে লাফান হাইওয়ে রোডে, কিন্তু হানিফেরই অ্যাক্সিডেন্ট বেশি, এটা কিন্তু সবাই কম বেশি জানে। হানিফ যতই নতুন বাস নামাক, হানিফ আগা গোড়ায় অ্যাক্সিডেন্ট করে থাকে। তো ফ্রেন্ডস আমরা এখন কিশোরগঞ্জ শহরে প্রবেশ করছি, তো আমাদের আজকে গাড়ির টানটা মানে হাই স্পিড ছিল 132 মতন, আর অ্যাভারেজ স্পিড ছিল 100, তো আজকে হয়তো আপনারা মনে করতেছেন অনেক হয়তো ওভারটেক বাউলি দিয়েছে, আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন যে আজকে আমাদের মাত্র রাস্তা অনেক ফাঁকা ছিল, তাই আজকে আমরা বেশি ইয়ে দিতে পারিনি, এমনিতে ওভারটেক বাউলি দিতে গেলেও একটু সময় লেগে যায় কারণ রাস্তা কিন্তু ওইখানে অনেক ইয়ে থাকে, আর এই দিকে একটু বাসটা একটু মানে রাস্তাটা একটু বেশ ভাঙা চোরা, তো আমরা আবারও খুব দ্রুত ব্রাহ্মণবাড়িয়া যাবো, আবারও আমরা ব্যানাপোলের ট্রিপ রিলিজ করবো, তো আমাদের চ্যানেলে আরও সুন্দর সুন্দর মোড়ের রিভিউ পেতে আর সুন্দর সুন্দর এরকম বাসের ট্রিপ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তো আবারও আমরা ইয়ে করতেছি।
তো ফ্রেন্ডস, অবশেষে আমরা কিশোরগঞ্জের বাস স্ট্যান্ডে চলে এসেছি, যে ডানে কিশোরগঞ্জের বাস স্ট্যান্ড। তো আমরা সামনে গিয়ে ডানে গিয়ে বাসটাকে ঢুকাই দিব, কারণ ওখানে গিয়ে আমাদের গন্তব্য শেষ। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, নেক্সট ভিডিও কী চান তা আমাদেরকে জানাবেন। ভিডিওগুলো আপনাদের বাস লাভের ফ্রেন্ডদের ভিতরে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, হচ্ছে যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। আর ফ্রেন্ডস, আমি যখন আবারও রেগুলার আপনাদের সাথে ফিরে আসলাম, আমি খেয়াল করছি যে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেছেন। আমার মাত্র 23 জন ভাইয়া ছিল সাবস্ক্রাইব করছিলেন, তো এখন দেখছি 111-112 জন নতুন ভাইয়া আমাদেরকে সাবস্ক্রাইব করেছে। তো থ্যাংকস ফর ফ্রেন্ডস, অনেকেই তো মনে করবেন যে আপনারা আমাকে সাপোর্ট করে 100 পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, অবশ্যই কারণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা 100 থেকে 200 থেকে 400 থেকে 800 থেকে 600 এই জন্য আমরা অনেক বড় একটা ফ্যামিলিতে পরিণত হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।